তো বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা তো আজকাল আমাকে ভুলেই গেছো মনে রাখো না তো মনে করে দেওয়ার দায়িত্বটা আমার তো চলো আজকে আজ আর নতুন ভিডিও আজকে আমাদের খাসি ভাত খাওয়া দাওয়া হবে তো আমাদের বাড়িতে যতগুলো আত্মীয় আসে সবাই মিলে আজকে আমরা পুরা খাওয়া দাওয়া করব কারণ আমার শ্বশুরবাড়িতে আমার বাড়ি আর আমাদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি মানে পাশাপাশি তো আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসেনি তো আমার শ্বশুর বাড়িতে আসবে তো রান্না করার জন্য চলে আসছি আমি আমি আর আমার ননদ তো রাস পূজার জন্য আজকে মানে খাওয়া দাওয়া হবে রাস পূজা মেলা সব শেষ হয়ে গেছে তো আজকে খাওয়া দাওয়া করে যতগুলো আত্মীয় আসছে সব বাড়িতে চলে যাবে তো আমরা রান্না করতে শুরু করে দিয়েছি যে কুমড়া আর সাথে আছে এটা ঘন্ট রান্না করব একটা যে কত বড় কুমড়া কাটতে আমাদেরকে আমার একদম মানে কি বলবো খুবই কষ্ট হয়েছিল তবু কষ্ট করে কাটলাম একটা ধুতুরা বাজাচ্ছি আমি তো মিষ্টি কুমড়া আছে মূলা আছে যে বেগুন আছে আলু মানে অনেক রকমের তরকারি আছে তো এই যে কাটা হয়ে গেছে এখন আমি ধুচ্ছি তো ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেবো কারণ ওইদিকে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে যে তরকারি ঘন্ট রান্না করার জন্য আমি এখন ফরনটা দিয়ে দিলাম সবজিটা এখন রান্না করব। সবাই মিলে করছি আমি আছি আমার ননতা আছে আর আমার শাশুড়ি আছে তো তিনজন মিলে রান্না করছি আর এদিকে আমার শাশুড়ি পেঁয়াজ কাটাকাটি করছে তো আমি সবজিটা কাটলাম কাইটে রান্না বসিয়ে দিলাম আর এদিকে আমার শাশুড়ি এখন মাংস কাটতেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে মাংসটা ভালোভাবে কাটবে কাইটে তারপরে ধুয়ে নিয়ে আসবে আর এদিকে পেঁয়াজ রসুন আদা মানে সব কিছুই আছে এখানটায় তো বাটাবাটি এখনও স্টার্ট করিনি বাটাবাটি বাটা করতে হবে আর এদিকে এখন মানে মানে বাটা চালু হয়ে গেছে আর এদিকে ডাল আর ঘন্ট ভাত আর মাংস তো বেশি সবজি করব না এই তিনটাই থাকবে একটা থাকবে ডাল আর যারা মাংস খায়নি তাদের জন্য মাছ নিয়ে আসে তো মাছ আর মাংস ডাল ঘন্ট তো এইগুলোই তরকারি এই যে ঘন্টটাও হয়ে গেছে মাছটাও আমার রান্না হয়ে গেছে তো এখন ডালটাও হয়ে গেছে শুধু বাকি আছে মাংসটা আর ভাতটা ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো এই যে ডাল আমাদের সব কিছু মানে রান্না কমপ্লিট তো খালি শুধু মাংসটা আর ভাতটাই বাকি আছে তো এদিকে আমি এখন রান্না করছি খুব ভালো হয়েছে সবগুলোই তো মাংস বসিয়ে দিয়েছি মাংসটা বেশি হয়নি এদিকে ভাত আছে সাথে তো আমাদের আর রান্নাঘর কেমন এরকমই তো দেখো বন্ধুরা তোমরা তোমাদের মতো তো আর আমাদের রান্নাঘর না তো এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মানে খাওয়া দাওয়া চালু স্টার্ট মানে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন তো আমি ছিলাম না ভিডিও করতে পারিনি অনেকজন খাওয়া দাওয়া করে বাড়িও চলে গেছে আর আমি রান্না করে চান করতে বাড়ি আসছিলাম তো এই ফাঁকে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে কয়েকজন শুধু আছে এখন আমি আমার শাশুড়ি আর আমাদের বাড়িতে তার দুজন আত্মীয় আছে তো ওরা মিলে খাইতে বসছি তো অনেকগুলো ভাত আর তরকারি নিয়ে বসে পড়ছি তো যাই হোক খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছে আর সবার ভিডিওটা করতে পারলাম না কারণ অনেকজনই আসছিলো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো অনেকগুলো ভাত হয়ে গেছে আমার অতগুলো খেতে পারিনি তো ছাগলগুলো এদিকে ঘুরাঘুরি করছে খাওয়ার জন্য তো ওদেরকে দিয়ে দিলাম ভাতগুলা এতগুলো ভাত আমাকে দিয়েছে আমি খেতেই পারছি না তো এই যে মাংসর কাটা আমি আর কি খাচ্ছি মাংসর মাংস খাইলে কাটা না চাবালে আমার কেমন যেন লাগে তো সেটাই আমি খাচ্ছি আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না টাটা বাই বাই রাখ